আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিটিতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সিদ্ধিরগঞ্জে বিএনপি সম্মেলনে হামলার অভিযোগ, আহত 15, চেয়ার টেবিলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এদিকে বিএনপি চায় দেশে খাদ্য নিয়ে হাহাকার হোক, দুর্ভিক্ষ হোক, কৃষিমন্ত্রী। অন্যদিকে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু, জিএম কাদেরের ক্ষোভ প্রকাশ, অপরাধীকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। সর্বশেষ থাকছে বিএনপির এই লবিস্ট নিয়োগ করা হয় তাদের নিজেদের স্বার্থে, কি বলছে বিশ্লেষকরা, বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মদতপুষ্ট লোকজনের জড়িত থাকার অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। শুক্রবার সকাল 10টায় সিদ্ধিরগঞ্জের গ্যান্ড তাজ পার্টি সেন্টারে এই সম্মেলন হওয়ার কথা ছিল। সংঘর্ষে পার্টি সেন্টারটির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ও চেয়ার টেবিলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলায় ক্ষমতাসীন দলের মদতপুষ্ট লোকজন জড়িত উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, হামলাকারীরা ভাঙচুর করেছে, ককটেল ফাটিয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলেছে। প্রকৃত বিএনপি নেতাকর্মীরা এমন কাজ করতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও যেহেতু কোনো ব্যবস্থা নেয়নি, আমাদের ধারণা এর পেছনে সরকারের মদতপুষ্টরা জড়িত। অন্যদিকে আরেকটি সূত্র জানায়, দলীয় কোন্দলের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে সিদ্ধিরগঞ্জে বিএনপি এখানকার নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন ও তার অনুগত কোনো নেতাকর্মীদের সম্মেলনের ব্যাপারে জানানো হয়নি এবং তাদের কোনো কমিটিতে রাখা হয়নি। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল তাদের। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সম্মেলনের দিন ঠিক করা হলেও স্থানীয় নেতাকর্মীদের জানানো হয়নি। এমন ক্ষোভ থেকে হামলার ঘটনা ঘটতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বেঞ্জির আহমেদ টিটুর। সকাল 9টার দিকে মামুন মাহমুদের পক্ষে একটি মিছিল সভাস্থলে স্লোগান দিয়ে প্রবেশ করার পরপরই তাদের উপর চড়াও হয় গিয়াসউদ্দিন বলাইয়ের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়। এই সময় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান, এটি তাদের অভ্যন্তরীণ একটি প্রোগ্রাম ছিল, সেখানে নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। যাচ্ছি পরের সংবাদে। দেশে খাদ্য সংকট হোক, বিএনপির এই আশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি ও কিছু বুদ্ধিজীবী দেখতে চায় দেশে খাদ্য নিয়ে হাহাকার হোক, দুর্ভিক্ষ হোক। তারা মনে করে দেশে দুর্ভিক্ষ হবে, রাস্তাঘাটে মানুষ না খেয়ে মরে পড়ে থাকবে, আর তা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। আজ সকালে রাজধানীর শ্যামপুর মডেল স্কুল মাঠে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন আব্দুর রাজ্জাক। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মন্ত্রী আরো বলেন, শকুনের দোয়ায় গরু মরে না, কারণ আমাদের সকল ধরনের প্রস্তুতি ও কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্ণাখালেও দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন, রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী খাদ্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে আছেন, কাজে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে কখনো খাদ্য সংকট হবে না, কোনো দুর্ভিক্ষও হবে না। ডক্টর রাজ্জাক বলেন, বিএনপি জোট স্বাধীনতা বিরোধী শক্তি ও কিছু বুদ্ধিজীবীরা করোনা মোকাবেলার ক্ষেত্র বাংলাদেশের ব্যর্থতা দেখতে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে করোনা মোকাবেলা করে তাদের এ চাওয়া ব্যক্ত করে দিয়েছেন। এখন জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সারা বিশ্ব বলছে বাংলাদেশ করোনা মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজ শুধু উন্নয়নের রোল মডেল নয়, করোনা মোকাবেলায়ও রোল মডেল। দেশের মানুষের বিপদে আপদে আওয়ামী লীগ সবসময় পাশে থাকে, বিএনপি কখনো থাকে না, উল্লেখ করে মন্ত্রী বলেন, খালেদা জিয়া তারেক রহমানরা ক্ষমতায় থাকাকালে দেশটাকে লুটপাট করে অর্থবিত্ত উপার্জন করেছেন, নিজেদের ভোগবিলাসে ব্যয় করেছেন আর বিদেশে পাচার করেছেন, প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়াননি। অন্যদিকে আওয়ামী লীগ ও দলের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে সহযোগিতা করেছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাহার প্রমুখ বক্তব্য রাখেন। যাচ্ছি পরের সংবাদে। লালমনিরহাটে পুলিশের হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যুতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের। শুক্রবার 15 এপ্রিল এক শোকবার্তায় একথা বলেন তিনি। জি এম কাদের বলেছেন, পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেওয়া যায় না। নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করে শোক সনাপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জি এম কাদের বলেন, নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ী বিচারের মুখোমুখি হতে হবে, অপরাধীকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জি এম কাদের। যাচ্ছি পরের সংবাদে।
লবিস্টরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং এমনকি কোনো দেশের পক্ষ নিয়ে বিভিন্ন ইস্যুতে প্রভাব বিস্তার করার জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের তথ্য দিয়ে থাকে। এছাড়াও সাধারণ মানুষের মাঝে প্রভাব বিস্তারের জন্য তথ্য তুলে ধরা এই লবিস্টদের কাজ। লবিস্ট প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের কাছে নিবন্ধন করতে হয়, আর যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশন এইসব লবিস্ট প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে তদারকি করে থাকে। লবিস্টরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন, আইন প্রণেতাদের ব্যাখ্যা করে সংস্থাগুলো কি চায় এবং তাদের ক্লায়েন্টরা কি কি বাধার সম্মুখীন হন সে কথাও তুলে ধরেন তারা। যেহেতু যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হয় এবং এইসব প্রতিষ্ঠানকে তদারকি করা হয়, সুতরাং লবিস্ট নিয়োগ করা বৈধ এবং এর আইনি ভিত্তি আছে। তবে কেউ যদি আড়ালে বা গোপনে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের সাথে লবিস্ট নিয়োগ করে থাকেন তাহলে সেটা প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন দেশের স্বার্থে এবং সেটা দেশের জনগণকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই লবিস্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ, কারণ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয় নিয়ে মন গড়া কিছু তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশকে চাপে রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বাইরে বিএনপির মন গড়া ধারণা প্রসূত তথ্যের উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এর মধ্যে র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অন্যতম। এর জন্য কথিত বিরোধী দল বিএনপি দায়ী। বাংলাদেশের কথিত বিরোধী দল বিএনপি বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের লবিস্ট নিয়োগ দিয়েছিল। বাংলাদেশ সরকারের নিয়োগ করা লবিস্ট আর বিএনপি নিয়োগ করা লবিস্টের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে আলাদা উদ্দেশ্য বা পৃথক স্বার্থ। জানা যায়, বিএনপি 2017 সাল পর্যন্ত 4 এবং 2019 সালে 1 লবিস্ট ফার্ম নিয়োগ করে, আর যুদ্ধ অপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত বিএনপি 3 লবিস্ট ফার্ম নিয়োগ করে। 2014 সালে জামায়াত 1 ফার্ম নিয়োগ করে যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার জন্য, এজন্য তারা $1.5 লাখ দেয়। বিচার বন্ধে তারা আরেকটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল আর যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করার জন্য পিস অ্যান্ড জাস্টিস নামের একটি প্রতিষ্ঠানকে $1,32,000 দিয়ে নিয়োগ করে। বিএনপি 2015 সালের ফেব্রুয়ারি থেকে 2017 সালের এপ্রিল পর্যন্ত $27 লাখ প্রতিমাসে রিটাইনার ফি $1,20,000 ব্যয় করেছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই লবিস্ট নিয়োগ করা হয় তাদের নিজেদের স্বার্থে, দলের স্বার্থ উদ্ধারই তাদের মুখ্য ব্যাপার, এর সাথে দেশ বা দেশের জনগণের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই। বিশ্লেষকদের মতে, দেশের সাহায্য ও উন্নয়ন বন্ধ এবং নিজেদের জ্বালাও পোড়াও রাজনীতির তত্ত্ব আড়াল করতে মিথ্যা তথ্য দিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে বিএনপি, আর সরকার ষড়যন্ত্র প্রতিহত করতে লবিস্ট নিয়োগ করছে। এখানে দেশের স্বার্থ জড়িত, দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সরকারের এই প্রচেষ্টা, কিন্তু বিএনপি যে উদ্দেশ্য আর যে কারণে লবিস্ট নিয়োগ করেছে তাতে তাদের মাফিয়া চরিত্রের প্রতিফলন বলে মনে করেন বিশ্লেষকরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। পরিষ্কার কথা, বাংলা ভাষায় কথা, তাই নেবায় ঘুরে কথা বলার কোনো প্রয়োজন নাই, সময় খপন করার প্রয়োজন নাই। অতীতে ছাত্র সমাজ যে কোনো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে দুঃশাসনের বিরুদ্ধে বিজয় কেতন অর্জন করেছে।